আজকে মোহাম্মদবাজার ব্লক কংগ্রেস এবং সাঁইথিয়া ব্লক কংগ্রেসের মিটিং ডেকে আমাদের নেতাদের সঙ্গে বুথ অঞ্চল সমস্ত লিডারদের সঙ্গে কথা হলো। যে নির্বাচন সকলে নেমে পড়েছে, বামফ্রন্টের সঙ্গে জোট হয়েছে, বামফ্রন্টরা আগামী 2 তারিখ থেকে একসঙ্গে আমাদের মিটিং মিছিল সব হবে। দেওয়াল লিখন আলোচনা হয়ে গেল, আগামী কাল থেকে এই দুটো ব্লকে দেওয়াল লিখন শুরু হবে। রণকৌশল কি হবে এবং আমরা কোন ইস্যুর উপরে দাঁড়িয়ে ভোট করব, ইস্যু আমাদের খুব বড়। 3 বারের মাননীয় সাংসদ শতাব্দী রায় কিছু করতে পারেননি, এটা একটা ইস্যু। বিজেপি একটা মানে বিচ্ছিন্ন দল, মানে বলতে গেলে মানে সামাজিক জীবন থেকে তারা বিচ্ছিন্ন দল। আদানির দল, আম্বানির দল, অ্যাকচুয়াল গরিব মানুষের দল নয়। আর রাহুল গান্ধী যে ন্যায় প্রকল্প করেছে, সেই ন্যায় প্রকল্পকে মানুষের সামনে তুলে ধরা। একটা ছোট্ট বলছি পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্যে, প্রচণ্ড সুখবর, ভারতবর্ষের সরকার যদি কংগ্রেস আসে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, তখন ভারতবর্ষের প্রতিটা মা বোন বছরে 1 লক্ষ টাকা করে পাবেন। যে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের সরকারের টাকায় এবং মানুষের টাকায় আমাদের মা বোনকে 500-1000 টাকা দিচ্ছে, সেটা এবারে রাহুল গান্ধী মা বোনদেরকে 1 লক্ষ টাকা করে দেবে। কৃষকের ঋণ মকুব, শ্রমিকদের কাজের দিন বাড়ানো, 100 দিনের টাকার আনলিমিটেড ব্যবস্থা করা, শ্রমিকদের কাজ কারখানা, আদানি আম্বানি জানে ভারতবর্ষে একচেটিয়া ব্যবসা না করে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র কুটির শিল্পগুলোকে আমাদেরকে বাঁচানো, বেকারদের হাতে কাজ দেওয়া এবং বেকারদেরকে চাকরি দেওয়া, ছাত্রদেরকে পড়াশোনার সুযোগ করে দেওয়া, এগুলো আমরা মানুষের সামনে তুলে ধরবো।